ওয়েলকাম ব্যাক আমার মোবাইল সার্ভিস টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ওপো FRP আনলক করার ফাইল কিভাবে ডাউনলোড করে নেবেন, এটা টুলস আছে, এটা লিঙ্কটা ডিসক্রিপশন আছে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এটা ডাবল ক্লিক করলে টুলসটা ওপেন হয়ে নেবে। এখানে দেখতে পাবেন 1 থেকে 28টা সিরিয়াল আছে, 28টা ফোনের মডেল দেওয়া আছে এখানে, সরি সরি এখানে 1 থেকে 20টা ফোনের মডেল দেওয়া আছে, সবগুলো মডেলের সিরিয়াল নম্বর আছে এবং চয়েস ইউর টাইপ নিচে লেখা আছে দেখতে পাবেন। এখানে যে কোনো সংখ্যা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এক্সাম্পল আমি যে মডেলটা চয়েস আমার সেই মডেলটার সংখ্যা লিখতে হবে, কারণ অপর সাইডে বাম সাইডে সংখ্যা দেওয়া আছে। ফর এক্সাম্পল আমি 14 নম্বর সিরিয়ালটা ফোন সিলেক্ট করে নেবো, এটার ফাইল আমার প্রয়োজন, 14 লিখে তারপর এন্টার প্রেস করে নেব। এন্টার প্রেস করলে আর ডাইরেক্টলি অনলাইন হোম পেজে চলে যাবে। অবশ্যই এটা ফাইল ডাউনলোড করার জন্য অবশ্যই নেট কানেক্টেড থাকতে হবে। মডেল সিলেক্ট করে এন্টার প্রেস করার সাথে সাথে একদম গুগল ড্রাইভে যে ফাইলটা আপলোড করেছে সেখানে লিঙ্কটা নিয়ে নেবে, তারপর ডাউনলোড অ্যানিওয়েতে ক্লিক করে নেব, তারপর ফাইলটা অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। ফাইলটি ডাউনলোড শেষ হওয়ার পর নর্মালি ওয়েলকাম সিপিউর যে টুলসটা আছে সেটা দিয়ে বিন ফাইলটা ইএমসি ফাইলটা সিলেক্ট করে তারপর ফ্ল্যাশ করলে FRP রিমুভ হয়ে যাবে। অলরেডি ডাউনলোড শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে ফাইলটা ডাউনলোড করলাম, এটা ওপেন করলে দেখতে পাবেন 3 থেকে 4টা 3টা ফাইল আর দেওয়া আছে। এটা ওয়েলকামের সিপিউর যে টোস্ট আছে সেটা দিয়ে ফ্ল্যাশ করতে হবে, ফ্ল্যাশ করলে FRP রিমুভ হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।